ভুলগুলো একটু বলে দিই। আর কি কেউ হচ্ছে লাইনে আছো কি, একটু রেসপন্স করতে পারবে এরকম কেউ? জি স্যার, আসি স্যার। আচ্ছা ঠিক আছে। কারণ হচ্ছে গত ক্লাসে আমরা কিছুটা ভুল করেছিলাম, বেশ বড় ধরনের ভুল। শেষের দিকে এসে যদিও টের পেয়েছে, কিন্তু আমাদের সময় ছিল না। তো আমরা গত ক্লাসে মনে হয় ইয়ে ছিল না আমাদের, এখন কি আমরা পুরোটাই করে ফেলবো নাকি হচ্ছে কেবলমাত্র তোমরা ভুলগুলি একটু তুলে নিবে? কোনটা, আমরা কি শুরু স্যার থেকে করবো? ভুলগুলো স্যার স্যার একটু বলে দিলেই হবে স্যার, পুরোটা আচ্ছা তোলার দরকার। আচ্ছা, ভুলগুলি হচ্ছে তাহলে আমি আজকে একটু আবার কথা বলে নিই। আমি একটু যেহেতু করাই আছে, আমি নতুন করে করব না। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে আমি করে দিই, আর যদি মনে হয় যে না মুখে বললেই চলবে তাহলে আমি মুখে বলে দিচ্ছি। আগে দেখো বুঝো কিনা, পরে যদি প্রয়োজন মনে করো স্যার করে দেন তাহলে আমি করে দিব আবার। প্রথমে হচ্ছে আমরা 220 × 7 এটা নিয়েছিলাম কি জন্য, এটা একটু বলো তো যাদের মনে আছে। স্যার এটা স্যার ফিট পার নিপ কে স্যার ইয়া করেছিলাম স্যার। নিপস পার মিনিট দিয়ে আমরা গুণ দিয়েছিলাম, তাই না? জি স্যার, জি স্যার, হ্যাঁ প্রোডাক্ট ইউনিটে গুণ। জি, উদ্দেশ্য ছিল হচ্ছে যেহেতু আমরা আসলে মেশিনের প্রোডাকশন বের করতে চাই, এবং মেশিনে তো আমরা ফিড দিচ্ছি হচ্ছে ল্যাপ, ল্যাপে আমরা যেইটুকু ফাইবার ফিড দেই ওইটুকু ফাইবারকেই কিন্তু আমরা স্লাইভার হিসেবে ডেলিভারিতে পাই। মাঝখানে কিছু পরিমাণ নয়েল হচ্ছে আমাদের বাদ পড়ে যায়, এছাড়া ল্যাপের মাধ্যমে যে ফাইবার গুলোকে আমরা ফিড দিচ্ছি তাদেরকেই কিন্তু আমরা স্লাইভারে আবার ফেরত পাচ্ছি। সুতরাং এই যে যাদেরকে ফিড দিচ্ছি তাদেরকেই তো আমরা প্রোডাকশনে পাচ্ছি নয়েলকে বাদ দিলে, যেহেতু আমাকে সবার আগে বের করতে হবে ফিড দিচ্ছিলাম কতটুকু। তো ফিড দিচ্ছিলাম কতটুকু, এখানে দুইটা তথ্য ছিল, একটা হচ্ছে ফিট পার নিপ এবং হচ্ছে নিপস পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 220 বার নিপিং হয় আর 1 বার নিপে 7 মিলিমিটার ফিড হয়। তাহলে আমি যদি বের করতে চাই 1 মিনিটে কতটুকু ফিড হচ্ছে, তাহলে 220 কে 7 দিয়ে গুণ দিলেই পেয়ে যাব ফিট পার নিপ। এই জন্য আমরা ফিট পার মিনিট, এই জন্য আমরা এই ফিট পার মিনিট বের করার জন্য 220 এবং 7 গুণ দিয়েছি। তখন আমার হচ্ছে ইউনিট ছিল মিলিমিটার পার মিনিট। এরপরে আমরা 1 নম্বর লাইনে দেখলাম যে প্রোডাকশনের লেংথের ইউনিটকে মিলাতে হবে কাউন্টের লেংথের ইউনিটের সাথে। তো 220 × 7 এইটুকু অংশের ইউনিট ছিল মিলিমিটার পার মিনিট। তো এই মিলিমিটার পার মিনিটকে মিলাতে হবে লেংথের ইউনিটের সাথে, লেংথের ইউনিট হচ্ছে কাউন্টের লেংথের ইউনিটের সাথে। কাউন্ট দেওয়া আছে গ্রেন পার ইয়ার্ডস, তো সেখানে লেংথের ইউনিট ছিল ইয়ার্ডস, আর আমার হাতে লেংথের ইউনিট ছিল মিলিমিটার যখন 220 × 7 ছিল। তো মিলিমিটার থেকে ইয়ার্ডসে যাওয়ার জন্য আমরা হচ্ছে 1000 দিয়ে ভাগ করেছি, মিটারে চলে গেলাম, এরপরে 1.0936 দিয়ে গুণ করেছি ইয়ার্ডসে যাওয়ার জন্য। তখন আমার ইউনিটটা ছিল ইয়ার্ডস পার মিনিট। এরপরে আমরা 1 নম্বর লাইনের কাজ শেষ, লেংথের ইউনিটের সাথে আমরা মিলাই ফেললাম। এরপরে 2 নম্বর লাইন, প্রোডাকশনের টাইমের ইউনিটকে মিলাতে হবে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে। প্রোডাকশনে তখন আমার টাইমের ইউনিট ছিল হচ্ছে মিনিট, আর রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজনীয় আমার টাইমের ইউনিট ছিল হচ্ছে ডে। তাই আমরা মিনিট থেকে ডে তে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করলাম একবার, আওয়ারে চলে গেলাম, এবং 24 দিয়ে গুণ দিয়ে ডে তে চলে গেলাম। তখন আমার ইউনিট চলে আসলো ইয়ার্ডস পার ডে। এটুকু পর্যন্ত 2 নম্বর লাইনের কাজ শেষ। আমরা যেটা করি নাই সেদিন সেটা হচ্ছে আমরা প্রথমত নাম্বার অফ হেডস ব্যবহার করি নাই। কারণ খেয়াল করে দেখো, এই যে আমরা ফিট পার নিপ এবং নিপস পার মিনিটকে গুণ দিলাম, এটা কিন্তু একটা ল্যাপের জন্য। আমরা কিন্তু আগে খেয়াল করেছিলাম কিনা, স্পেসিফিকেশনে আমরা পড়ে আসছিলাম যে কম্বারের নাম্বার অফ হেড হচ্ছে 8, অর্থাৎ 8টা ল্যাপ ফিট দিব এবং 8টা ল্যাপকে প্রসেস করার জন্য 8 সেট নিপার এবং তার সাথে আনুষঙ্গিক ইকুইপমেন্ট গুলি 8 সেট লাগবে। তো এখানে তো আমরা 220 × 7, এই যে 7 মিলিমিটার ফিট দেওয়া হলো, এটা তো হিসাব করেছি একটা ল্যাপের জন্য, কিন্তু যেহেতু নাম্বার অফ হেড হচ্ছে 8, তাহলে ল্যাপ কয়টা ফিট দিচ্ছি আমরা? 8টা ল্যাপ ফিট দিচ্ছি। সুতরাং জি, সুতরাং অবশ্যই আমাদেরকে নাম্বার অফ হেড, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এর আগের পর্যন্ত কি বুঝছো, ইয়ার্স পার ডে পর্যন্ত বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বার অফ হেডটা নিয়ে আমি বলি। স্পেসিফিকেশনে আমরা দেখেছিলাম লেখা ছিল নাম্বার অফ হেড 8, তাই তো? তো নাম্বার অফ হেড 8, এটার মানে হচ্ছে আমরা ল্যাপ ফিট দিচ্ছিলাম কয়টা কম্বারে? 8টা ল্যাপ কিন্তু আমরা ফিট দেই এবং এটা ফিক্সড। তো 8টা ল্যাপকে প্রসেস করার জন্য ওই যে আমরা ভিডিওতে দেখেছি টপ নিপার, বটম নিপার, তারপরে হচ্ছে ফিট জোলার, এই টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার 8 সেট লাগবে।
প্রত্যেকটা কম্বারের প্রত্যেকটা ল্যাপের জন্য আলাদা আলাদা করে 8 সেট নিপার লাগবে, বোঝা যাচ্ছে কি? ওই যে টপ নিপার, বটম নিপার, ফিট রোলার, এগুলা 8টা ল্যাপের জন্য 8 সেট লাগবে, বোঝা গেছে? আমরা তো ভিডিওতে দেখছি হচ্ছে একটা, কিন্তু আসলে ল্যাপ তো একটা না, ল্যাপ তো 8টা। তাহলে 8টা ল্যাপের জন্য এই টোটাল অ্যারেঞ্জমেন্ট গুলি 8 সেট লাগবে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কিংবা এভাবে এভাবে চিন্তা করতে পারো, ফিট পার নিপ 7 মিলিমিটার, তো এটা তো একটা ল্যাপ থেকে হচ্ছে একবারে আমরা 7 মিলিমিটার ফিট পাচ্ছি, কিন্তু ল্যাপ তো হচ্ছে 8টা, তাহলে 8 ল্যাপ থেকে কি 7 মিলিমিটারই পাবো নাকি আরো বেশি পাবো? অবশ্যই বেশি পাবো, ঠিক আছে? কয় গুণ বেশি পাবো? 8 গুণ বেশি পাবো, এই জন্য 8 দিয়ে গুণ। এবার কি বোঝা গেল? এটা কিন্তু এরকম না যে, এটা কিন্তু এরকম না যে একটা ল্যাপ থেকে 8টা ল্যাপ থেকে 7 মিলিমিটার পাচ্ছি, তা না, বরঞ্চ একটা ল্যাপ থেকে আমরা 7 মিলিমিটার পাচ্ছি। তাহলে 8 ল্যাপে কতগুলি পাবো? অবশ্যই 8 গুণ বেশি পাবো, এই জন্য নাম্বার অফ হেড দিয়ে আমরা গুণ দিয়েছি, ঠিক আছে? এটুকু পরিষ্কার নাম্বার অফ হেড যে জিজ্ঞেস করলে? আচ্ছা জি স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ক্যাট করতে হবে অবশ্যই এফিসিয়েন্সি, কারণ হচ্ছে এই যে আমরা ইউনিট যেটা পেলাম ইয়ার্ডস পার ডে, অর্থাৎ একদিনে কত গজ আমরা পাই, এই একদিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে ঠিক 24 ঘন্টায় কিন্তু মেশিন চালু ছিল না, বরঞ্চ মেশিনের প্রচুর স্টপেজ টাইম থাকে। আমাদের হচ্ছে মেশিনকে বিভিন্ন সময় ম্যাটেরিয়াল ছিঁড়ে যায়, ওয়ার্কারকে গিয়ে অ্যাসিস্ট করার প্রয়োজন পড়ে, তারপরে হচ্ছে অনেক সময় মেশিনে কিছু রেগুলার মেইনটেনেন্স থাকে, কিংবা কোনো সময় হুট করে ব্রেকডাউন মেইনটেনেন্স হয়ে যেতে পারে, কিংবা হচ্ছে পাওয়ার কাট থাকে কখনো কখনো। এই সব মিলে আমরা পুরোটুকু সময় 100% সময় কিন্তু মেশিন ব্যবহার করতে পারি না। তো এফিসিয়েন্সি হচ্ছে 90%, এর মানে হচ্ছে আমরা ওই যে একদিন পরিমাণ সময় যে হচ্ছে ব্যবহার করলাম, এই সময়ের একদিনের পুরো সময় মেশিন চালু ছিল না, মেশিন হচ্ছে 90% সময় আমরা তাকে ব্যবহার করতে পেরেছি। তাহলে প্রোডাকশন কি পুরাটা পাবো নাকি হচ্ছে পুরাটার 90% পাবো? অবশ্যই পুরাটার 90% পাবো। যদি আমরা 100% সময় মেশিন চালু রাখতে পারতাম, তাহলে কিন্তু আমরা প্রোডাকশন পুরাটাই পেতাম। তো পুরাটার 90%, তার মানে হচ্ছে পুরাটা এর 90%, এর মানে হচ্ছে গুণ। তাহলে বিষয়টা দাঁড়ালো পুরাটা গুণ 90%, আর পার্সেন্ট মানেই হচ্ছে 90/100, 100 ভাগের 90 ভাগ। 100 আসলে আমরা কেন দিই যখনই পার্সেন্ট বলি? যদি আমরা বলি 5%, তার মানে কি? তার মানে হচ্ছে 100 ভাগের 5 ভাগ। তাহলে 100 নিচে চলে আসলো, 5 উপরে চলে গেল। ঠিক তেমনি ভাবে আমরা যদি বলি 90%, তার মানে কি? 100 ভাগের 90 ভাগ। তাহলে 100 নিচে এবং 90 উপরে, এই জন্য এই 90/100। আর সবার শেষে হচ্ছে আমাকে বলা হয়েছে নয়েল 15%, অর্থাৎ নয়েল আমরা জানি, নয়েল হচ্ছে কম্বার মেশিনে যে ওয়েস্ট সেটাকে আমরা বলি হচ্ছে নয়েল। তো নয়েল 15% মানে হচ্ছে যে 15% ফাইবারকে আমরা ফেলে দিচ্ছি। তো 15% ফাইবারকে যদি আমরা ফেলেই দেই, তাহলে আমার কাছে থাকছে কত পার্সেন্ট, আমি পাচ্ছি কত পার্সেন্ট? অবশ্যই 15% কম পাচ্ছি, যেহেতু 15% আমি ওয়েস্ট হিসেবে ফেলে দিচ্ছি, তার মানে হচ্ছে আমি 15% কম পাই। সেটাই আমরা হিসাব করেছি যে 100 থেকে 15 বিয়োগ 85%, যেহেতু এটাও একটা পার্সেন্ট, সেহেতু নিচে একটা 100। এটুকু কি বোঝা গেছে? দেখো তো কোনো প্রশ্ন থাকে? নিচে 100 100 100 100, এটা বুঝিনি। এই যে এটা শেষেরটা, জি স্যার, ফার্স্টেরটাও বুঝিনি। এটাও বুঝো নাই? না স্যার। আচ্ছা, এটা হচ্ছে এফিসিয়েন্সি 90%। 90% মানে কি? আর কোন প্রশ্ন আছে কি এটা নিয়ে? এরপরে বাকিটা আমার মনে হয় তোমরা পারবে। কেউ চাইলে স্ক্রিনশট একটা নিয়ে রাখতে পারো, যাদের ফোন ব্যবহার করছো তারা কেউ চাইলে স্ক্রিনশট একটা নিয়ে রাখতে পারো। 1 নম্বর লাইনটা তো আটানো যাচ্ছে না। হ্যাঁ, এবার আছে। তোমরা কি দেখতে পাচ্ছ এই ছোট করে রাখলে? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখো, আমি একটু তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য 10 সেকেন্ড সময় দিচ্ছি, যেন পুরোটা আবার বাসায় তুমি মিলাই নিতে পারো আর কি। আচ্ছা, আশা করি
স্ক্রিনশট নেওয়া শেষ। আচ্ছা, তো এখন তোমাদেরকে একটা বাড়ির কাজ দিই। বাড়ির কাজটা হচ্ছে শুধুমাত্র একটা জায়গা চেঞ্জ করব, সেটা হচ্ছে ল্যাপ ওয়েট। এটা একটু খেয়াল করো, শুধুমাত্র হচ্ছে ল্যাপ ওয়েটে এই জায়গাটুকুতে আমরা হচ্ছে চেঞ্জ করব, ঠিক আছে? তো ল্যাপ ওয়েট শুধু এইটুকু জায়গাতেই আমরা চেঞ্জ করব। ল্যাপ ওয়েট লিখা হচ্ছে তোমরা ল্যাপ ওয়েট লিখা হচ্ছে কত লিখবা, 80 কিলোটেক্স লিখো, 80 কিলোটেক্স। লিখেছো? জি স্যার। হ্যাঁ, বাকি সব ঠিক থাকবে, শুধু ল্যাপ ওয়েট 80 কিলোটেক্স দিয়ে এই ম্যাথটা করে আমাকে দেখাবা। যাদের হচ্ছে কি বলে, চাইলে ডিভাইসেও করতে পারো বা খাতা কলমে করতে পারো। খাতা কলমে করলে ছবি তুলে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবা, আর যদি ডিভাইসে করো তাহলে তো এমএস ওয়ার্ডে করে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবা নেক্সট ক্লাসে, ঠিক আছে? এটা করে আমাকে দেখাও। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমরা তাহলে আজকে নতুন একটা অধ্যায়ে চলে যাব। আমরা হচ্ছে এখান থেকে এখন আমি তোমাদেরকে একটু সামারি বলে দিই কমবার চ্যাপ্টার থেকে, যে যে টপিক গুলি আমাদের পরীক্ষার জন্য আমরা প্রস্তুতির মধ্যে রাখবো আর কি, যে যে টপিক গুলি পরীক্ষার প্রস্তুতির জন্য রাখবো। তোমরা কি কাগজ কলম আছে কারো কাছে? জি স্যার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে যাচ্ছি। পরীক্ষার প্রস্তুতির জন্য হচ্ছে টপিক নাম্বার 1, তারপরে 2, 3, 4, 1, 2, 3, 4, এই চারটা, তারপরে হচ্ছে 6, 7, 8, তারপরে হচ্ছে 10 এবং 13। স্যার 8 এর পরে কত বলছেন? 8 এর পরে হচ্ছে 10 এবং 13। আমি আবারও বলি, 1, 2, 3, 4, তারপর হচ্ছে 6, 7, 8, 10 এবং 13, 10 এবং 13। স্যার আমার একটু বলে দিলে ভালো হয়, নেটের জন্য শুনিনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু লিখে দেই নাকি, তাহলে খুব ভালো হয়। এবং তোমরা অত্যন্ত ভাগ্যবান, গত 5 বছরে আমি এই প্রথম পরীক্ষা উপলক্ষে কিছু কমিয়ে দিচ্ছি। অবশ্য ভাগ্যবান বলা উচিত না, এটা তো করোনা পরিস্থিতি। 1, 2, 3, 4, তারপরে হচ্ছে 6, 7, 8, তারপরে হচ্ছে 10 এবং 13, 10 এবং 13, এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য, ফর এক্সাম প্রিপারেশন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাদ, 6, 7, 8, 6, 7, 8, 10, 13। হ্যাঁ স্যার, তাহলে কি আমাদের কমবার শেষ? কমবার থেকে আপাতত আমরা এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি কমবার চ্যাপ্টারের। আমরা রোভিং ফ্রেমে চলে যাব।
স্যার পরীক্ষার জন্য কি কি পড়তে হবে স্যার 6 7 8 আর 13 না স্যার তুমি কে স্যার আমি সাজিদ সাজিদ এই যে চ্যাট বক্সে লেখা আছে দেখো জি স্যার আচ্ছা তারপরে আমরা হচ্ছে রোভিং ফ্রেমে চলে যাই রোভিং ফ্রেম চ্যাপ্টারটা শুরু করতে যাই রোভিং ফ্রেমে আমরা প্রথম টপিক থেকে শুরু করি নেসেসিটি অফ এ রোভিং ফ্রেম এবং টাস্কস অফ রোভিং ফ্রেম এই টপিকগুলো আমরা একটু পড়ে আসি তার আগে স্লাইড হ্যালো আসসালামু আলাইকুম স্লাইডগুলি তোমরা চাইলে নিশ্চয়ই তোমাদের মনে আছে আমাদের এখানে কিন্তু স্টুডেন্টস কর্নারে যে ওয়াইএমই টু স্লাইডস সেখানে পেয়ে যাবা রোভিং ফ্রেম আচ্ছা এটা হচ্ছে আমরা একটা রোভিং ফ্রেম দেখতে পাচ্ছি কিন্তু তোমরা যদি খেয়াল করো ফ্লো চার্টে কিন্তু কম্বার মেশিনের পরে কোন মেশিনটা আসে বলতো ফ্লো চার্টে হ্যাঁ ড্র ফ্রেম টু আসে আসলে তো ড্র ফ্রেম টু তে আমরা যাই নাই কারণ ড্র ফ্রেম আসলে আমরা পড়ে ফেলেছি ইয়ার্ন ওয়ানেই ড্র ফ্রেম সম্পর্কে আমরা ইয়ার্ন ওয়ানেই পড়ে ফেলেছি তো ফ্লো চার্টটা এরকম কম্বার থেকে হচ্ছে কমস লাইভারকে ড্রফ্রেম টু তে নিয়ে যাওয়া হয় এবং ড্রফ্রেম টু তে একাধিক 6টা বা 8টা হচ্ছে কমস লাইভার ড্রফ্রেমে প্রসেস করে একটা ড্রোন স্লাইভার বের করে নিয়ে আসা হয় অর্থাৎ ড্রফ্রেম টু তেও কিন্তু 6 অথবা 8 ডাবলিং হবে তো ড্রফ্রেম টু কে আমরা আরেকটা নাম দিয়ে হচ্ছে ফিনিশার ড্রফ্রেম এবং ব্রেকার ড্রফ্রেমের সাথে ফিনিশার ড্রফ্রেমের একটা বড় ধরনের পার্থক্য হচ্ছে ফিনিশার ড্রফ্রেমে অটো লেভেলার থাকে তো এর মধ্যে অটো লেভেলার থেকে আইটেম মধ্যে অটো লেভেলার থাকে না জি ফিনিশার ড্র ফ্রেমে হচ্ছে অটো লেভেলার থাকবে অর্থাৎ ড্র ফ্রেম টু তে ফিনিশার ড্র ফ্রেমে যে অটো লেভেলার থাকে অটো লেভেলারের আসলে নাম থেকে আমি একটু কাজটা আইডিয়া করে নিতে পারি যেমন অটো লেভেলার তার মানে সে আসলে স্বয়ংক্রিয়ভাবে লেভেল করে ফেলে কাকে লেভেল করে স্লাইভারের মধ্যে যদি থিকনেসের ভ্যারিয়েশন স্লাইভারের ইভেননেস ঠিক করে স্যার জি হ্যাঁ সোজা কথা এটাই যে স্লাইভারের ইভেননেস ঠিক করে বা আমরা এভাবে বলতে পারি যে স্লাইভারের মধ্যে থিকনেসের যদি ভ্যারিয়েশন থাকে কোথাও থিক কোথাও থিন এটা নিয়ে হচ্ছে কাজ করে আমার এই অটো লেভেলার তো এই সমস্ত কিছু কাজ শেষে যখন ফিনিশার ড্রোন স্লাইভার বের হয় তখন স্লাইভারটাকে আমরা হচ্ছে রোভিং এ কনভার্ট করার জন্য রোভিং ফ্রেমে তাকে আমরা নিয়ে আসি তো আমরা এখানে ডিসপ্লেতে যে রোভিং ফ্রেমের ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মেশিনের ফ্রন্ট সাইড তার মানে সামনের দিক পিছনের দিকে কিন্তু তার ওই যে ড্রোন স্লাইভার যেগুলি ফিনিশার ড্রোন স্লাইভার সেই ফিনিশার ড্রোন স্লাইভার গুলি পিছনের দিকে এখানে আমরা রিটারের একটা মডেল দেখতে পাচ্ছি F36 একটা মডেল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেলিভারি প্যাকেজ যে অনেকগুলো রোভিং ববিন সামনের দিকে সাজানো আছে মেশিন ভেদে এই রোভিং ববিনের সংখ্যা কমন রেঞ্জ যেটা সেটা হচ্ছে 120 কমন রেঞ্জ একদম কমন 120 অর্থাৎ 120টা রোভিং ববিন হচ্ছে থাকে
তবে হ্যাঁ, এর বাইরেও কিন্তু অনেক রোভিং ফ্রেমের অনেক মডেল গুলিতে, যেমন 120-এর পরিবর্তে 160 হতে পারে, তারপর হচ্ছে 220 হতে পারে, ঠিক আছে, এর চেয়ে বেশিও হতে পারে, তবে 120 আর হচ্ছে রোভিং ফ্রেমের রোভিং ফ্রেম অর্থাৎ 120টা রোভিং ববিনের ক্যাপাসিটি ওয়ালা রোভিং ফ্রেম বেশি পাওয়া যায়, 120 ক্যাপাসিটির বেশি পাওয়া যায়। তো এই হলে মোটামুটি প্রাথমিক কথাবার্তা। তো আচ্ছা, তো এখানে দেখানো হয়েছে রোভিং ববিনে আসলে আমরা কি ফিড দেই। আমরা হচ্ছে ফিড ম্যাটেরিয়াল হচ্ছে স্লাইভার। কোন স্লাইভার বলতো? রোভিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল ফিনিশার ড্রোন স্লাইভার। ফিনিশার ড্রোন স্লাইভার, এবং ফিনিশার ড্রোন স্লাইভারের ক্যান আকারে আমরা মেশিনের পিছনে ফিড দেই, এবং ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে রোভিং। এই যে এখানে ভদ্রলোকের হাতে তোমার যেই ম্যাটেরিয়ালটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে রোভিং। আর যেই প্যাকেজের চারপাশে পেছনে যে সবুজ রঙের একটা প্লাস্টিকের প্যাকেজ দেখা যাচ্ছে, এই প্যাকেজটাকে আমরা বলি হচ্ছে রোভিং ববিন। তার মানে হচ্ছে স্লাইভারের যেই প্যাকেজ ওটার নাম হচ্ছে স্লাইভারের ক্যান, আর রোভিং এর যেই প্যাকেজ ওই প্যাকেজটার নাম হচ্ছে রোভিং ববিন। আচ্ছা, এরপরে আমরা আসি যে একটা রোভিং আসলে রোভিং ফ্রেমে আসলে কি কি কাজ হয়। এটা যে একটা রোভিং ফ্রেমে কি কি কাজ হয়, একটা রোভিং ফ্রেমে বেশ কয়েক ধরনেরই কাজ হতে পারে। যেমন সবার প্রথম বলা হয়েছে অ্যাটেনুয়েশন অফ স্লাইভার, অর্থাৎ হচ্ছে স্লাইভারকে অ্যাটেনুয়েট করা। অ্যাটেনুয়েট আসলে সোজা কথা, এটাকে আমরা ড্রাফট বলতে পারি, মাস পার ইউনিট লেংথে রিডাকশন, মাস পার ইউনিট লেংথে রিডাকশন বলতে পারি আমরা, বা ড্রাফট সোজা কথায়। একটুখানি সূক্ষ্ম পার্থক্য আছে, ওইটা নিয়ে আপাতত আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি না, যে ড্রাফট এবং অ্যাটেনুয়েশনের মধ্যে আসলে কিছুটা পার্থক্য, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। তো আপাতত এটুকু মাথায় থাকুক যে হচ্ছে অ্যাটেনুয়েশন বলতে এখানে ড্রাফটকেই বোঝানো হয়েছে। সোজা কথায় আমার স্লাইভারকে চিকন করা লাগবে, আর যদি আমি ব্যাকরণগত ভাবে সঠিক কথা বলতে চাই তাহলে বলতে হবে স্লাইভারের মাস পার ইউনিট লেংথে রিডাকশন করতে হবে। আর সোজা বাংলায় বললে স্লাইভারকে চিকন করতে হবে, স্লাইভার তো মোটা, এটাকে চিকন করে রোভিং বানাতে হবে। তাহলে প্রথম পয়েন্ট বোঝা গেল, রোভিং এর রোভিং ফ্রেমের প্রথম কাজটা কি? জি স্যার। আচ্ছা, মানে স্যার হচ্ছে আপনার স্লাইভারকে চিকন করতে হবে। হ্যাঁ, এই তো বাংলা কথা বলে ফেলছো। জি, বাংলা কথা হচ্ছে এটা যে স্লাইভারকে চিকন করতে হবে, তবে চিকন করা ব্যাকরণগত ভাবে একটু সমস্যা আছে। তো দ্বিতীয় পয়েন্টে আমরা চলে যাই, ইনসার্শন অফ টুইস্ট ইন অর্ডার টু হোল্ড দ্য ফাইবার্স টুগেদার। তার মানে কিছুটা স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দিতে হবে। এখানে আমি একটুখানি কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে রোভিং ফ্রেম হচ্ছে সেই মেশিন যেখানে প্রথমবারের মতো আমরা হচ্ছে টুইস্ট অ্যাপ্লাই করি। রোভিং ফ্রেমে প্রথমবারের মতো আমরা হচ্ছে টুইস্ট অ্যাপ্লাই করি। এর আগ পর্যন্ত ব্লো রুম থেকে শুরু করে একদম রোভিং ফ্রেমের আগ পর্যন্ত কিন্তু টুইস্টের কোনো চিহ্নই ছিল না, ঠিক আছে, টুইস্টের কোনো নিশানাই ছিল না। এই রোভিং ফ্রেমে এসে আমরা সবার প্রথমবারের মতো কিছু পরিমাণ টুইস্ট অ্যাপ্লাই করি। কেন টুইস্ট অ্যাপ্লাই করি সেটা একটুখানি বলে নেই। রোভিং ফ্রেমের পরবর্তী মেশিন হচ্ছে রিং ফ্রেম। তো রোভিং ফ্রেমের রোভিং প্যাকেজটাকে যখন রিং ফ্রেমে দেয়া হয় তখন রোভিং ফ্রেম থেকে আনওয়াইন্ডিং করে করে, অর্থাৎ এই যে আমি আগের স্লাইডেই যেই প্যাকেজটা দেখলাম, এই যে এটা, এই যে প্যাকেজটা যে আমরা দেখলাম, এখান থেকে খুলে খুলে রিং ফ্রেমে প্রসেস করতে হয়, অর্থাৎ এই রোভিং ববিন থেকে আনওয়াইন্ডিং করে করে রোভিংটা নিতে হয়। আনওয়াইন্ডিং করার সময় যেই খানিকটা টেনশন পড়ে, সেই টেনশনের জন্য রোভিংটা ছিঁড়ে না যায়, এই জন্য স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট তার মধ্যে দিতে হবে, স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট তার মধ্যে দিতে হয় আর কি। অর্থাৎ ফাইবারগুলি যেন একসাথে থাকে, রোভিংটা যেন ছিঁড়ে না যায়, এই জন্য অল্প পরিমাণ টুইস্ট হচ্ছে এখানে দিতে হয়, স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট। যদি টিপিআই হিসাব করি, টিপিআই আমাদের মনে আছে তো, টিপিআই টুইস্ট পার ইঞ্চ, টুইস্ট পার ইঞ্চ, জি জি, তো টুইস্ট পার ইঞ্চ যদি আমি হিসাব করি তাহলে টুইস্ট পার ইঞ্চ হচ্ছে রোভিং এ থাকে অ্যারাউন্ড 1.09 থাকে, 1.0 কিংবা 1.1 এরকম, অ্যারাউন্ড 1 আর কি, মনে রাখতে সুবিধার জন্য অ্যারাউন্ড 1 খেয়াল রাখতে পারো। আর এর বিপরীত এটা যে কতটা অল্প এটা বোঝানোর জন্য আমি একটু বলি, সেটা হচ্ছে একটা ইয়ার্নের মধ্যে ধরা যাক অ্যাভারেজ যদি 30 এর আশেপাশে হয় তাহলে মোটামুটি 20 এর আশেপাশে টিপিআই থাকবে, সেখানে টুইস্ট পার ইঞ্চ থাকবে। তো ইয়ার্নের মধ্যে টুইস্ট পার ইঞ্চ যদি থাকে মনে করো 20 এর আশেপাশে, আর রোভিং এ যদি থাকে 1 এর আশেপাশে, অ্যারাউন্ড 1, তাহলে বোঝাই যাচ্ছে খুব স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট থাকবে। তো তার মানে প্রথম কাজ হচ্ছে রোভিং ফ্রেমের ড্রাফটিং করা, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে টুইস্টিং করা, এবং 3 নম্বর কাজ হচ্ছে ওয়াইন্ডিং করা, অর্থাৎ রোভিংটাকে
হচ্ছে পেঁচিয়ে ফেলা কিভাবে ইন এ সুইটেবল প্যাকেজ, অর্থাৎ যে রোভিংটা বের হয়ে আসবে সেটাকে এই যে রোভিং ববিন যে প্যাকেজটা ছিল এই প্যাকেজের মধ্যে তাকে ওয়াইন্ডিং করে ফেলা। তার মানে তিনটা কাজ পাওয়া গেল। একটা হচ্ছে স্লাইভারকে আমরা ড্রাফট দিব, অর্থাৎ এই স্লাইভারকে ড্রাফট দিয়ে আমরা হচ্ছে চিকন করে রোভিং বানায় ফেলবো, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দিব যেন রোভিংটা টিকে থাকতে পারে, ছিটে না যায়। এবং এরপরে হচ্ছে যেই প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি রোভিং ববিন, সেই প্যাকেজের চারপাশে আমরা এই রোভিংটাকে হচ্ছে ওয়াইন্ডিং করে নিব। বোঝা গেল কাজ তিনটা? কোনো প্রশ্ন থাকলে বলো এখান থেকে। আচ্ছা ধরে নিচ্ছে কোনো প্রশ্ন নাই, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। শর্ট কামিংস অফ রোভিং ফ্রেম, এটা সম্ভবত আমাদের সিলেবাসের ওই লিস্টে পাবে না, তো বই তো ওইভাবে বোধ হয় নাই, তারপর আমরা একটু দেখে নেই। তো রোভিং ফ্রেম যে আমরা ব্যবহার করলাম, এই রোভিং ফ্রেমের কিন্তু কিছুটা তোমার হচ্ছে সীমাবদ্ধতা আছে। যেমন প্রথমটা হচ্ছে প্রোডিউসেস ইরেগুলারিটি ইন দ্য ম্যাটেরিয়াল ডিউ টু ড্রাফটিং। এই যে আমরা রোভিং ফ্রেমে স্লাইভার থেকে রোভিং এ কনভার্ট করার জন্য ড্রাফট করি, ড্রাফট করলে কিন্তু আমাদের ইভেননেস কমে যায়। এই কথাটা কি আমাদের মনে পড়ে? ইয়ার্ন ওয়ানে আমরা শিখেছিলাম এটা, যে ডাবলিং যদি করি তাহলে ইভেননেস বাড়ে, কিন্তু ড্রাফটিং যদি করি তাহলে কিন্তু ইভেননেস কমে। এটা একটা রোভিং ফ্রেমের সমস্যা। হ্যাঁ, ড্রাফট করলে আসলে আমাদের ইভেননেস কমবে, এটা আমাদের কিছুই করার নাই। তারপরে ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট। তো রোভিং ফ্রেম যেহেতু একটা বাড়তি মেশিন, আসলে বাড়তি মেশিন শব্দটা বলছি এই কারণে, বাড়তি মেশিন বলছে এই কারণে যে আমরা হচ্ছে যখন স্লাইভার হয়ে গেল, স্লাইভার হওয়ার পরে আমরা কিন্তু ক্লাসে কথাটা বলেছিলাম, তোমাদের মনে পড়ে কিনা, যখন আমরা হচ্ছে স্লাইভার পেয়ে যাচ্ছি, স্লাইভার পাওয়া যাওয়ার পরে কিন্তু আমাদের আসলে ইয়ার্ন বানানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ প্রস্তুতির কাজ কিন্তু আমাদের শেষ, প্রয়োজনীয় প্রস্তুতির কাজ কিন্তু আমাদের শেষ। এখন শুধুমাত্র আমরা এটাকে চিকন করব এবং টুইস্ট দিয়ে ছেড়ে দিব, এই কথাটা আমি বলেছিলাম। তো এই যে চিকন করা এবং টুইস্ট দিয়ে ছেড়ে দেওয়া, এই চিকন করার কাজটা স্লাইভার থেকে সরাসরি যদি আমরা ইয়ার্নে আসতে চাই, তাহলে আমাদেরকে এই কাজটা একটা মেশিনে আমরা কখনো করতে পারি না, যে রিং ফ্রেমে পক্ষে কখনোই সম্ভব হয় না যে স্লাইভার থেকে ইয়ার্নে আসার জন্য তার টোটাল অ্যারাউন্ড 300 থেকে 500 পরিমাণ ড্রাফটের প্রয়োজন হয়। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, এটা বলেছিলাম একবার ক্লাসে। হ্যাঁ, স্লাইভার থেকে আমরা যদি ইয়ার্নে আসতে চাই, অ্যারাউন্ড 300 থেকে 500 ড্রাফটের প্রয়োজন হয়। এত হাই অ্যামাউন্ট অফ ড্রাফট দেওয়াটা রিং ফ্রেমের পক্ষে কমার্শিয়ালি ফ্রুটফুল না, অসম্ভব বলা চলবে না, পরীক্ষামূলকভাবে সম্ভব কিন্তু সেটা কমার্শিয়ালি ফ্রুটফুল হবে না। এই কারণে আমরা মাঝখানে একটা রোভিং ফ্রেম ব্যবহার করি, যে স্লাইভারকে একটুখানি চিকন করে রোভিং বানাই, এরপরে হচ্ছে রোভিংটাকে একটুখানি চিকন করে তারপরে আমরা তাকে হচ্ছে ইয়ার্ন বানাই। তো রোভিং ফ্রেম কিন্তু আমাদের মাঝখানে এর জন্য একটা বাড়তি মেশিন হিসেবে আমরা এটাকে বলি আর কি, যেটা আমরা না পারতে ব্যবহার করি। এই জন্যই এটাকে আমরা বলেছি ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট, অর্থাৎ এই যে রোভিং ফ্রেমের একটা বাড়তি মেশিন আমাদেরকে ব্যবহার করা লাগলো, এর ফলে কিন্তু আমাদের প্রোডাকশনে খরচ বেঁচে যায়। কিন্তু জি, আমরা যদি রিং ফ্রেম বেসড স্পিনিং সিস্টেম ব্যবহার করি, যেটাকে আমরা বলি রিং স্পিনিং সিস্টেম, সেখানে অবশ্যই আবারও বলো যদি আমাদের হচ্ছে আমরা কোয়ালিটির ব্যাপারে খুব বেশি মনোযোগী না, এবং হচ্ছে কোর্সার কাউন্টার ইয়ার্ন, বিশেষ করে এটা কোর্সার কাউন্টার ইয়ার্ন স্ট্রেংথ খুব বেশি দরকার নাই, তখন আমরা অবশ্যই রোটরে যাব, কারণ সেটা সাশ্রয়ী। ঠিক আছে, তো রোটর কিংবা হচ্ছে রোটরের পরিবর্তে আরো একটা আছে এয়ার ভর্টেক্স। এয়ার ভর্টেক্স ইয়ার্নও কিন্তু তোমার হচ্ছে মোটামুটি, হ্যাঁ, রোভিং লাগবে না, কিন্তু 60 NE পর্যন্ত ইয়ার্ন কিন্তু এয়ার ভর্টেক্স এ বানানো সম্ভব। 60 NE রোটরের চাইতে এয়ার ভর্টেক্স এর কিন্তু হচ্ছে তার ইয়ার্ন কাউন্ট আর একটু ফাইনার রেঞ্জে যায়, অ্যারাউন্ড 60 NE পর্যন্ত কিন্তু এয়ার ভর্টেক্স এ সম্ভব। তবে এয়ার ভর্টেক্স এর আরো সুবিধাও আছে। এয়ার ভর্টেক্স এর তোমার হচ্ছে ইয়ার্নের আমরা যদি বলি পিলিং রেজিস্ট্যান্স রিং ফ্রেমের রিং ইয়ার্নের চাইতে বেশি, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হচ্ছে রিং ইয়ার্নের চাইতে বেশি, টেনসাইল স্ট্রেংথটা খানিকটা কম,
রোটরের মতো এত কম না হলেও রিং এর চাইতে এয়ার ভর্টেক্স ইয়ানে টেনসাইল স্ট্রেংথ খানিকটা কম, কিন্তু পিলিং রেজিস্ট্যান্স অনেক বেশি এবং হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অনেক বেশি রিং এর চাইতে এয়ার ভর্টেক্স ইয়ানে। এই জন্য এয়ার ভর্টেক্স ইয়ান ক্রমশ জনপ্রিয় হয়ে যাচ্ছে, অনেকেই এয়ার ভর্টেক্স ইয়ান হচ্ছে ব্যবহার করছে আর কি। যাই হোক, তো আর কষ্ট তো স্যার রিং এর থেকে কম। জি অবশ্যই অবশ্যই, কারণ কি, কারণ হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আবারও একটু বলি, এই রিং স্পিনিং ছাড়া রোটর এবং এয়ার ভর্টেক্স স্পিনিং এর সুবিধা হচ্ছে, রিং স্পিনিং সিস্টেমে ড্রোন স্লাইভার থেকে ইয়ার্ন কোন পেতে হলে তিনটা মেশিন লাগে। ড্রোন স্লাইভার থেকে ইয়ার্ন কোন পেতে হলে তিনটা মেশিন লাগে, একটা হচ্ছে রোভিং ফ্রেম, একটা হচ্ছে রিং ফ্রেম, এবং রিং ফ্রেমে তো আমরা ছোট রিং ববিন পাই, 100 গ্রাম ওজন হয় মাত্র, তো সেখান থেকে আবার ওয়াইন্ডিং মেশিন, তিনটা মেশিন লাগে, রোভিং ফ্রেম, রিং ফ্রেম, ওয়াইন্ডিং, তিনটা মেশিন লাগে কোন পেতে চাইলে। আর রিং এর পরিবর্তে রোটর কিংবা এয়ার ভর্টেক্স স্পিনিং এ আমি ড্রোন স্লাইভার থেকে কোন পাওয়ার জন্য মাত্র একটা মেশিন লাগে, অর্থাৎ রোটরেও কিন্তু ড্রোন স্লাইভার থেকে সরাসরি কোন পাওয়া যাবে এবং এয়ার ভর্টেক্সেও কিন্তু ড্রোন স্লাইভার থেকে সরাসরি কোন পাওয়া যাবে, ঠিক আছে? তো সেগুলো অনেক সাশ্রয়ী, পাওয়া যাবে না, হ্যাঁ রিং এ পাওয়া যাবে না, রিং এর জন্য আমাদেরকে রোভিং ফ্রেম, রিং ফ্রেম, ওয়াইন্ডিং দুইটা মেশিন কিন্তু আমাদের বেশি লাগে, এই কারণে হচ্ছে রিং এ চাইতে ওগুলো সাশ্রয়ী হয়। তারপর আমরা রিং আসলে ব্যবহার করি প্রচুর, কারণ একটা অনেক বড় কারণ হচ্ছে রিং এর কাউন্ট রেঞ্জ একটা অনেক বড় ইস্যু, মোটামুটি তোমার হচ্ছে কোর্সার থেকে, হ্যাঁ 7 কাউন্ট বা এর চেয়ে কোর্সার থেকে শুরু করে একদম 120 এনি পর্যন্ত কমার্শিয়ালি করা যায়, 120 এনি পর্যন্ত কমার্শিয়ালি কিন্তু প্রোডাকশন আছে রিং ফ্রেম। তারপরে হচ্ছে রিং ফ্রেম এটা বহুত পুরানো প্রযুক্তি, প্রায় 200 বছরের মতো হবে হয়তো বয়স, তো এই কারণে এটা এত বেশি বহুল ব্যবহৃত যে এটার সাথে সবাই খুব পরিচিত, সবাই এটার ব্যাপারে খুব ভালোভাবেই জানে, সবাই এটার সাথে খুব পরিচিত, এবং ইয়ার্নের স্ট্রেংথও বেশি পাওয়া যায়, রোটরের চাইতে তো অনেক বেশি স্ট্রেংথ পাওয়া যায়, এয়ার ভর্টেক্স এর চাইতেও স্ট্রেংথ কিছুটা বেশি থাকে। এইগুলি কিছু হচ্ছে পার্থক্য, এবং আরো কিছু জিনিস আছে, যেমন রিং ফ্রেমের ক্ষেত্রে প্রচুর তোমার ডিজাইনের মধ্যে ভ্যারাইটি আনা যায় রিং ফ্রেম ব্যবহার করে, প্রচুর পরিমাণ ফ্যান্সি ইয়ার্ন রিং ফ্রেম অনুযায়ী বানানো হয়, যেমন ধরো দেখ স্লাব ইয়ার্ন, তারপর হচ্ছে সাইরো ইয়ার্ন, ন্যাপি ইয়ার্ন, তারপরে এরকম আরো বেশ কিছু ধরনের হচ্ছে ফ্যান্সি ইয়ার্ন, কোরিসপান ইয়ার্ন, হ্যাঁ কোরিসপান ইয়ার্ন, এগুলো হচ্ছে এই ধরনের অনেক ইয়ার্ন এবং প্রচুর ফ্যান্সি ইয়ার্ন হচ্ছে রিং ফ্রেমে বানানো যায়, তো এই কারণে রিং ফ্রেমটা হচ্ছে সবাই খুব ব্যবহার করে, ইউনিভার্সাল ইউনিভার্সাল আমরা এটাকে বলতে পারি। তারপরে তো ইনক্রিজিং দা প্রোডাকশন কস্ট, গ্রাজুয়ালি এয়ার ভর্টেক্স স্যার আস্তে আস্তে মনে হয় স্যার এটা জায়গাটা দখল, এয়ার ভর্টেক্স যদি হচ্ছে ফাইনার কাউন্টে চলে আসতে পারে 60 এনি থেকে আরো ফাইনার কাউন্টে যদি চলে আসতে পারে, এবং একই সাথে যদি কোনো ভাবে হচ্ছে ইয়েও নিয়ে আসা যায়, স্ট্রেংথ বাড়ানো যায়, এবং ডিজাইন পারপাসের ফ্যান্সি ইয়ার্ন যদি সেখানে বানানোর সুবিধা করে ফেলা যায়, তাহলে হয়তো করা যেতে পারে যে সরাসরি স্লাইভার থেকে। এরপরে ডেলিভারি ম্যাটেরিয়াল ইজ ভেরি সেন্সিটিভ, স্পেশালি ডিউরিং ওয়াইন্ডিং অ্যান্ড আনওয়াইন্ডিং, এটাও আমাদের হচ্ছে একটা রোভিং ফ্রেমের সমস্যা। দেখো ডেলিভারি ম্যাটেরিয়াল তো হচ্ছে রোভিং ববিন, তাই না? এই যে রোভিং, রোভিং ফ্রেমের ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে রোভিং, এই যে এটাতে আমি যে প্যাকেজটা ব্যবহার করি রোভিং ববিন, যে প্যাকেজটা আমি ব্যবহার করি, এই প্যাকেজটা কিন্তু একটা সেন্সিটিভ প্যাকেজ। কেন? কারণ হচ্ছে রোভিং খুবই স্লাইটলি টুইস্ট ম্যাটেরিয়াল থাকে, সফট, এবং সে কিন্তু প্যাকেজের বাইরে থাকে। তুমি স্লাইভারের ক্যানের কথা চিন্তা করো, মূল স্লাইভার কোথায় থাকে? ক্যানের ভিতরে। হ্যাঁ ওই করা টাইনা দিন হাঙ্গাল মারো এই বেটা, করা তোর কাজ এখানে কি ওই ছেলে তো কাজ করে কাজ করতেছে না? হাই হাই রে, এ কোয়ারেন্টাইনের টাইমে সে করাত মরাত দিয়ে কি করতেছে আল্লাহ জানে। আচ্ছা তো এখন হচ্ছে এই যে রোভিং যেটা, তো এই রোভিং এরটা আমরা বললাম যে এটা হচ্ছে খুব সেন্সিটিভ প্যাকেজ। কেন? কারণ এটা সফট, খুবই স্লাইটলি টুইস্টেড এবং সফট, সেই কারণে হচ্ছে যদি এটার সাথে কোনো ধরনের আঘাত লাগে, যেমন পাশাপাশি দুইটা রোভিং ববিন প্যাকেজও যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। স্লাইভার যদিও সফট কিন্তু সে নিশ্চিন্ত, কারণ ও তো থাকে ক্যানের ভিতরে, ক্যানের সাথে ক্যান ধাক্কা লাগলেও কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ ক্যান তো এটা সিকিউরড প্যাকেজ। এটার কথাই বলা হচ্ছে যে ওয়াইন্ডিং, এই যে ডেলিভারি ম্যাটেরিয়াল ইজ ভেরি সেন্সিটিভ, এটা সেন্সিটিভ স্পেশালি ডিউরিং ওয়াইন্ডিং অ্যান্ড আনওয়াইন্ডিং, যেহেতু সে সেন্সিটিভ, ওয়াইন্ডিং এবং আনওয়াইন্ডিং এর সময় এটা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে, এমনকি তাকে যখন আমরা ডেলিভারি করবো এক মেশিন থেকে আরেক মেশিনে, তখনও কিন্তু বিশেষ মনোযোগের প্রয়োজন। আশা করি বোঝাতে পারছি, তো এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আমি তোমাদেরকে কথা বলার সুযোগ দিই।
হ্যাঁ, যে করাত নিয়ে কাজ করতেছে ও দয়া করে হচ্ছে আনমিউট করো না। কারো কোনো প্রশ্ন আছে কি এই তিনটা পয়েন্ট থেকে? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। আসলে এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমরা আমাদের যত ম্যাটেরিয়াল পাই স্পিনিং এর মধ্যে, যত ম্যাটেরিয়াল পাই সবগুলাই এই চারটার মধ্যে, কিন্তু হয় সেটা একটা স্লাইভার, যেমন কার্ডিং এ, কম্বিং এ, ড্রফ্রেম দুইটাতে একটা স্লাইভার পাই, ল্যাপ ফর্মারে আমরা ল্যাপ পাই, রোভিং ববিন থেকে আমরা রোভিং পাই, আরেকটা পাই হচ্ছে ইয়ার্ন। এই যে চার ধরনের প্যাকেজ আমরা পাই, এর মধ্যে কোনটা সিকিউরড বলতো? কোনটা সিকিউরড প্যাকেজ স্যার? ইয়াটাই ক্যানটাই স্লাইভার, ক্যানটাই সিকিউরড, কারণ হচ্ছে ক্যান বাইরে, মূল প্যাকেজ বাইরে আর ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিতরে। কিন্তু ইয়ার্নের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যদিও মূল ম্যাটেরিয়াল বাইরে, কিন্তু ইয়ার্ন তো হাইলি টুইস্টেড, তো এক কোণের সাথে আরেক কোণ বাড়ি টাড়ি দিয়ে রাখলেও কিংবা একটা কোণ আরেকটা কোণ ধাক্কা টাক্কা খাইলেও কোনো সমস্যা নাই, যেহেতু তারা হাইলি টুইস্টেড। সমস্যা হচ্ছে ল্যাপ ফর্মার নিয়ে, এই ল্যাপ নিয়ে এবং হচ্ছে এই রোভিং ববিন নিয়ে, কারণ এখানে প্যাকেজও বাইরে এবং তারা হচ্ছে আসলে স্ট্রং না। ল্যাপের মধ্যে তো কোনো টুইস্ট নেই, রোভিং এর মধ্যে স্লাইটলি টুইস্ট। এই জন্য বিশেষ করে আমরা যখন ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশনের চিন্তা করি, ল্যাপ এবং রোভিং ববিন, তাদের ক্ষেত্রে অটোমেশনটা আমার খুব দরকার, কোয়ালিটির জন্যই দরকার। ঠিক আছে, ল্যাপ ফর্মারের হচ্ছে ল্যাপ ফর্মারকে ল্যাপ ল্যাপ গুলিকে ল্যাপ ফর্মার থেকে কম্বারে নেওয়ার জন্য আমার অটোমেশন দরকার, যদি কোয়ালিটি খুব ভালো রাখতে চাই। আবার এই রোভিং ববিনকেও রোভিং থেকে রিং ফ্রেমে নেওয়ার জন্য আমার অটোমেশন দরকার, যদি আমি কোয়ালিটির প্রতি মনোযোগী হতে চাই। কারণ কি? কারণ এই প্যাকেজ দুইটা হচ্ছে আনসেফ। ফ্যাক্টরিতে স্যার নরমালি ট্রান্সপোর্টেশনটা কি স্যার অটোমেটিক নাকি স্যার ম্যানুয়াল? এটা পয়সার উপরে নির্ভর করে, অনেকেই হচ্ছে অটোমেশন ব্যবহার করে, কেউ সেমি অটোমেটিক পদ্ধতি ব্যবহার করে। আমরা জানবো ল্যাপ ক্লাস গুলিতে, আমরা আপাতত ওই মডার্ন ফিচার গুলি নিয়ে কথা বলছি, দুইটাই চলে। তো আমাদের বাংলাদেশে দুইটাই পাওয়া যায়, অটোমেশনও আছে ম্যানুয়ালও আছে, সেমি অটোমেটিকও আছে। এরপরে আমরা চলে আসি হচ্ছে যে রোভিং ফ্রেম আসলে আমাদের কেন জরুরি। যদি আমরা কথাটা বলে ফেলছি মোটামুটি, যে এই যে আমরা বললাম রোভিং ফ্রেমের এত ধরনের সমস্যা, পয়সা বেশি খরচ হয়, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালটা মোটেও সিকিউরড না, একটু ঝামেলা, আমাদেরকে মনোযোগ দিতে হচ্ছে, তারপরেও আমরা কেন রোভিং ফ্রেম ব্যবহার করি, এটাই বলা হচ্ছে, ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে যে রিং ফ্রেম স্পিনিং সিস্টেম অর্থাৎ রিং স্পিনিং সিস্টেম, এটা কিন্তু রিং স্পিনিং সিস্টেমের জন্য অবশ্যই, যে রিং স্পিনিং সিস্টেমে আমরা কেন হচ্ছে রোভিং ফ্রেম ব্যবহার করব, কেন আমাদের ব্যবহার করা জরুরি এত সমস্যা থাকার পরেও। তো কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে হাই অ্যামাউন্ট অফ ড্রাফট ইজ নিডেড হবে আর কি, আমি এটা ভুল লেখা হয়েছে, ইজ নিডেড ফর স্লাইভার টু ইয়ার্ন কনভার্সন, অর্থাৎ স্লাইভার থেকে ইয়ার্ন যদি আমি সরাসরি কনভার্ট করতে চাই, যেমন ধরো স্লাইভারে কাউন্ট হয় মনে করে 0.1 এনি, তো এটা থেকে আমি যদি 30 এনির ইয়ার্ন বানাতে চাই, আমাকে কিন্তু 300 গুণ চিকন করা লাগবে একটা স্লাইভারকে। ঠিক আছে, স্লাইভার থেকে যদি আমি একটা 30 এনির ইয়ার্ন বানাচ্ছি, আমাকে কিন্তু 300 গুণ চিকন করা লাগবে, 300 times ড্রাফট দেওয়া লাগবে রিং ফ্রেমে। এটা হচ্ছে কমার্শিয়ালি ফ্রুটফুল না মোটেও, যে আমাদের রিং স্পিনিং সিস্টেম এত হাই অ্যামাউন্ট অফ ড্রাফট দিতে পারে না। তো এটা একটা সমস্যা, যে আমাদের রিং স্পিনিং সিস্টেম এত হাই অ্যামাউন্ট অফ ড্রাফট তারা দিতে পারে না, সুতরাং আমরা রোভিং ফ্রেম ব্যবহার করতে বাধ্য। যে 0.1 থেকে আমরা সবার প্রথম মনে করো 10 গুণ ড্রাফট দিয়ে রোভিং ফ্রেমে 1 এনি কাউন্টের রোভিং বানাবো, এরপরে সে 1 এনি কাউন্টের রোভিং থেকে রিং ফ্রেমে এনে আবার 30 গুণ চিকন করে ইয়ার্ন বানায় ফেলবো। আমরা এরকম করি, 300 ড্রাফট এক মেশিনে না দিয়ে রোভিং ফ্রেমে 10 দিয়ে দেই আর বাকি 30 দেই হচ্ছে রিং ফ্রেমে। বোঝাতে পারলাম কি প্রথম পয়েন্টটা? জি স্যার। আচ্ছা, প্রথম পয়েন্টে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি হচ্ছে দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। আসলে মূলত দ্বিতীয় পয়েন্টটি বেশি জরুরি এখানে, বা এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট, এই ইস্যুটাও অনেক বড় একটা ইস্যু, যে ড্র ফ্রেম ক্যানস আর নট সুইটেবল এজ এ ফিট প্যাকেজ টু রিং ফ্রেম। রিং ফ্রেম আসলে বিষয়টাই এরকম, রিং ফ্রেমের মেশিন সেটআপটাই এরকম, যে এখানে আমরা ফিড হিসেবে যে ড্রোন স্লাইভারের ক্যান দিব এটা কল্পনাই করা যায় না। কেন কল্পনা করা যায় না, এটা বোঝানোর জন্য তোমাদের এখানে আমি একটা রিং ফ্রেমের ছবি দিয়ে রাখছি। এটা একটা রিং ফ্রেম, এবং রিং ফ্রেমের প্যাকেজগুলিকে বলা হয় হচ্ছে রিং ববিন,
এক একটা রিং ববিন কিন্তু অ্যারাউন্ড 100 100 গ্রাম করে হচ্ছে তোমার ইয়ার্ন আটে। এই যে নিচের দিকে সাদা সাদা দেখা যাচ্ছে কি, এই যে এখানে সাদা সাদা প্যাকেজগুলি ইয়ার্নের প্যাকেজগুলি, হ্যাঁ এগুলোই কিন্তু রিং ববিন। এবং এক একটা রিং ফ্রেমে হচ্ছে রিং ববিন ব্যবহার করা হয় প্রায় তোমার হচ্ছে এক একটা রিং ফ্রেম থেকে 1000 1200 500, তো খুবই কমন 500, অনেক পুরান আমলের রিং ফ্রেম গুলোতে 500 থাকে, তো নতুনগুলির মধ্যে হচ্ছে 1200 1600 1800 হতে পারে। অর্থাৎ তুমি যদি মাঝামাঝি একটা ধরে নাও যে 1200, তার মানে হচ্ছে একটা রিং ফ্রেম থেকে এরকম 1200 রিং ববিন আমি পাবো। তো বর্তমান রিং স্পিনিং সিস্টেমে আমরা ফিট প্যাকেজ হিসেবে ব্যবহার করি রোভিং ববিন। এবং রিং ফ্রেমে দেখো তো রোভিং ববিন কোথায় ঝুলানো, তারা কি কোনো ফ্লোর স্পেস দখল করে এই যে রোভিং ববিন গুলা? না, করে না কিন্তু। তাহলে আমার যদি 1200 রিং ববিন আমি চাই, তাহলে আমার 1200 রিং ববিনের জন্য কতগুলি রোভিং ববিন দেওয়া লাগবে বলতো? 1200 রিং ববিনের জন্য কতগুলি রোভিং ববিন দেওয়া লাগবে? 1200টাই দেওয়া লাগবে। আমরা স্যার 1200টাই, জি আমরা একটা রোভিং ববিন থেকে একটা রিং ববিন বের করি, তাহলে 1200টা রিং ববিনের জন্য আমার কিন্তু 1200 রোভিং ববিন উপরে রাখা লাগবে। এবং রোভিং ববিন গুলি কিন্তু হচ্ছে মেশিনের উপরে বসানো, যার ফলে এই 1200 রোভিং ববিন কিন্তু তারা কোনো ফ্লোর স্পেস দখল করে না। খেয়াল করে দেখো, এখন আমি যদি রোভিং ববিনটা ব্যবহার না করে সরাসরি ড্রোন স্লাইভারকে ব্যবহার করতে চাই, তাহলে এই 1200 রিং ববিনের জন্য আমার কতগুলি স্লাইভার লাগবে বলো? কতগুলি স্লাইভারের ক্যান লাগবে? স্যার ওরকমই স্যার 1000 1200 এই গাদা, একটা স্লাইভার থেকে একটা ইয়ান, তো 1000 লাগবে কেন? 1200 লাগবে, 1200 ইয়ান লাগবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার 1200 স্লাইভারের ক্যান লাগবে, 1200 স্লাইভারের ক্যান। এখন তুমি চিন্তা করে দেখো, 1200 স্লাইভারের ক্যান যদি আমি রাখতে চাই, সেগুলোকে কিন্তু মাথার উপরে রাখা যাবে না। এক একটা ক্যানের তোমার হচ্ছে ডায়ামিটার 600 মিলিমিটার, হাইট হচ্ছে 1200 মিলিমিটার, এগুলোর মাথায় তুলবে কে? ঠিক আছে, এক একটার ওয়েট হবে অ্যারাউন্ড 25 কেজি 30 কেজি করে ওজন হবে এক একটা স্লাইভারের ক্যানের, এগুলি মাথায় কে তুলে রাখবে উপরে? তো তার মানে বোঝাই যাচ্ছে এটা উপরে তুলে রাখাটা মোটেও বুদ্ধিমানের কাজ না। আর যদি ফ্লোর স্পেসে রাখতে চাই, তাহলে একটা রিং ফ্রেমের জন্যই আমি যদি হচ্ছে 1200 তোমার স্লাইভারের ক্যান রাখি ফ্লোরে, তাহলে তো স্পিনিং মিলেই ঢুকা যাবে না। ঠিক আছে, এই জায়গায় সাধারণত যদি ছোটখাটো স্পিনিং মিল হয় বা মাঝারি ধরনের স্পিনিং মিলও 50,000 রিং ববিন একবারে বের করা যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? যেগুলো মাঝারি মানে স্পিনিং মিল মাঝারি সাইজের, সেগুলোতেও অ্যারাউন্ড 50,000 রিং ববিন হচ্ছে থাকে, 50,000 রিং ববিন একবারে বের করার ব্যবস্থা থাকে। তাহলে 50,000 স্লাইভারের ক্যান যদি আমি ফিট দিতে চাই ফ্লোর স্পেসে, তাহলে তো হচ্ছে ফ্যাক্টরিতে মানুষই ঢুকতে পারবে না স্লাইভারের কারণে। সুতরাং এই জন্যই বলা হচ্ছে ড্র ফ্রেম ক্যানস আর নট সুইটেবল এজ এ ফিট প্যাকেজ টু রিং ফ্রেম। এই কথাটা কি বোঝা গেল? কথাটা কেন আসছে, কেন আমরা বললাম যে ড্র ফ্রেম ক্যান আসলে সুইটেবল না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই মূলত এই দুইটা কারণেই আমরা আসলে রিং স্পিনিং সিস্টেমে আর রোভিং ফ্রেমকে এড়াতে পারি না, এবং দুইটাই বেশ জরুরি জরুরি কারণ। আশা করি বোঝাতে পারছি। এরপরে অপারেটিং সিকোয়েন্স, যে মেশিনটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা তাহলে আগামী ক্লাসে কথা বলবো। আমরা হচ্ছে একটু দেখে আসি যে কোন কোন টপিক আমাদের পড়া হয়েছে। আমাদের হচ্ছে 1 এবং 2 এই দুইটা পড়া হয়েছে, 1 এবং 2 এই দুইটা টপিক আমাদের পড়া হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন না থাকলে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাই। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো হচ্ছে ইয়ে করো, চ্যাট বক্সে লিখো, চ্যাট বক্সটা হচ্ছে কিছু লিখলে সেটা রেকর্ড জমা থাকে, আমি ওখান থেকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এখানে একজন লিখেছে দ্যাট সল ফ্রম কম্বার, আমি লিখেছি ইয়েস। এই ইয়েসটা কিন্তু কেবলমাত্র পরীক্ষার প্রিপারেশনের জন্য। স্যার আমাদের আনপেড আছে, তাদের একটা স্যার নোট রাখতেছি,
পরে দেখাবো জি জি অবশ্যই সমস্যা নেই চ্যাটে লিখতেছি না হ্যাঁ সমস্যা চ্যাটে লিখলেও আসলে আমি কিছু করতে পারবো না তো হ্যাঁ তোমরা নোট রেখে দাও আমি ইনশাআল্লাহ আমি এটা দেখবো তোমাদের নাম উঠে গেলে তখন দেখবো প্রেজেন্ট আছি স্যার লেখার প্রয়োজন নেই তুমি আইডি লিখে চলে দিলে চলবে হ্যাঁ আইডি লিখে লিফ করতে পারো আইডি লিখলেই তোমার কাজ শেষ এরপরে লিফ করো ঠিক আছে থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ